সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন, আপনারা কিন্তু জানেন আমার চ্যানেলটির মাধ্যমে উপজেলা পর্যায়ে যে সকল সার্কুলারগুলোর অনুমোদন হয় বা নিয়োগ প্রকাশ হয়, সে সকল নিয়োগগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমি কন্টেন্ট আপলোড করি বা বানাই তার ধারাবাহিকতায়। এবার কিন্তু দর্জি প্রশিক্ষণের একটি বিষয় প্রকাশ করা হয়েছে যে প্রত্যেকটি উপজেলায়, 442টি উপজেলায় মেবি, এখানে হ্যাঁ 442টি উপজেলায় 43,310 জন লোকের তারা প্রশিক্ষণ করাবে। ওকে, এখন এই প্রশিক্ষণের জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এমন সময় আছে যখন আপনারা অনলাইনে আবেদনটি করতে যান, আপনাদের কাছ থেকে 100 থেকে 200 টাকা নিয়ে থাকে, কিন্তু বিষয়গুলো এতই সহজ যে আপনারা নিজেই করতে পারবেন। সো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোন অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আজকে ভিডিওটি প্রকাশ করতে চলেছি। ওকে, চ্যানেলটির সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কম্পিউটার স্ক্রিনের দিকে একটু মনোযোগ দেওয়া যাক। এটি হলো মূলত সে সার্কুলারের ওয়েবসাইট, যে সার্কুলারটি এখানে প্রকাশ করা হয়েছে বা সার্কুলারটি নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম, হয়তো বা ভিডিওটি দিয়েছি কখন দেখাচ্ছি, ভিডিওটি দিয়েছি আজকে সকালে, মেবি 10টার দিকে ভিডিওটি আপলোড করা হয়েছে চ্যানেলে। ওকে, আমি একটু দেখাই, এখানে মেবি আজকে সকালে আপলোড করা হয়েছে। এই যে 7 ঘন্টা আগে সরকারিভাবে দর্জি আইজি প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ, এটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কোন কোন জায়গায় কতগুলো লোক নিবে, পূর্ণাঙ্গ বিষয়টি ওই ভিডিওতে উল্লেখ আছে, আপনারা আই বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, এখন আমি দেখাবো কিভাবে আবেদন করতে হবে। এটি হলো মূলত ওয়েবসাইট, ওয়েবসাইটটির নাম হলো iga.gov.bd। এই ইউআরএলটিতে ঢুকলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে, যেটিতে দেখা আছে উপজেলা পর্যায়ে 431টি উপজেলায়, মানে বিষয়গুলো নিয়ে যেহেতু পূর্বে ভিডিও করেছি এখন করার দরকার নেই, এখন সরাসরি November 2022 হতে December 2022 এই ব্যাচে নিবন্ধন করুন, এখানে ক্লিক করলাম। কিভাবে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, খুবই সহজ একটা উপায়। এখানে প্রথমে প্রশিক্ষণার্থীর ছবি দিবেন, ছবিটি মাস্ট বি 300-300 পিএক্সেল হইতে হবে। আমি এখানে একটি ছবি ডাউনলোড করে রেখেছিলাম, ছবিটি 300-300 পিএক্সে ক্রপ করে নিন। আপনাদের যাদের ফটোশপ ব্যবহার করতে সমস্যা হয়, তারা অনেক রিসাইজেবল সফটওয়্যার আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, সেই সফটওয়্যারগুলোর দ্বারা কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, 300-300 পিএক্সেল আমি ছবিটি কেটে নিলাম, এখন ছবিটিকে ডেস্কটপে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে। ছবিটিকে আমি সেভ করে নিলাম, এখন আমি এখানে প্রথমেই ছবিটি আপলোড করে দিলাম। দেন আমাকে প্রশিক্ষণার্থীর নাম লিখতে হবে, এর জন্য আমাকে আইডি কার্ড দরকার, আইডি কার্ডটি দিয়ে আমি আবেদনটি সম্পূর্ণ করব। যার আবেদন করবেন মাস্ট বি তার আইডি কার্ড দেখে দেখে কাজ করবেন, কোনো অংশ যেন ভুল না হয়। সো আমি এখান থেকে এই ব্যক্তির আইডি কার্ডের ফটোকপিটি থেকে এখন তথ্যগুলো নিব। এখানে দেখুন, আমি ব্যক্তির প্রত্যেকটি নাম বাংলা এবং ইংলিশ এখান থেকে দেখে নিয়ে তারপর এখানে ফিল আপ করার চেষ্টা করবো, কোনো অংশ যেন ভুল না হয়, সেক্ষেত্রে কিন্তু অফিস কর্তৃক এই আবেদনগুলো নিবে না। এখানে প্রশিক্ষণার্থীর নাম আবার ইংলিশে লিখে দিতে হবে। এখন এই যে মোবাইল নাম্বার বা জন্ম তারিখ, জন্ম তারিখটা দিয়ে দেই। এখন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি ব্যবহার করতে পারবেন, আমি জন্ম নিবন্ধনটি দিয়ে দিচ্ছি। এরপর তার মায়ের নামটি উল্লেখ করবেন, আইডি কার্ড কিন্তু দেখে নেবেন, তার যে জন্ম সনদের ফটোকপিটি আছে, সো এটি তার ফটোকপি অনেক ছোট করা, এখান থেকে আমি মায়ের নামটি দেখে নিলাম। মাস্ট বি বাংলা উল্লেখ করবেন, এরপরে বৈবাহিক অবস্থা দিয়ে দিলাম, এরপরে বাবার নাম, এখন এই স্বামীর নামটি কিন্তু এখানে অপশনটি অটোমেটিক্যালি টাইপ করা যাচ্ছে না, এই কারণে আপনি এটিকে অবিবাহিত দিয়েছেন। যদি ইনি বিবাহিত হয় সেই ক্ষেত্রে বিবাহিত দিলে স্বামীর নামটি কিন্তু লিখতে পারবেন। সো আমি এখান থেকে অবিবাহিত দিলাম। বর্তমান পেশা কি, যেহেতু স্টুডেন্ট তাই এখান থেকে বর্তমান পেশা তারও ছাত্রী। এখন মোবাইল নাম্বারের অংশটি পূরণ করবেন, মোবাইল নাম্বারটি দেওয়ার পর তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কি, সে যেহেতু এইচএসসি কমপ্লিটেড সো এটিকেও দিলাম। আপনাদের কিন্তু ফার্স্ট পেজের কাজটি পরিপূর্ণ হয়ে গেছে, এখন এটিকে পরবর্তী ধাপে নিয়ে গেলাম। এখানে 10 ডিজিটের নাম্বার হবে, সরি মিস করেছি।
ওকে আচ্ছা, এটা তো আইডি কার্ডে ছিল, আমি আইডি কার্ড দিয়ে দিই। একটা অংশ আমি ভুল হচ্ছে, এটা হবে জাতীয় পরিচয়পত্র, আমি এখান থেকে জন্ম সনদ দিয়ে দিচ্ছিলাম। আপনারা কিন্তু কোনো অংশ ভুল করবেন না, ভুল করলে কিন্তু সমস্যা। এখন পরবর্তী বাটনে চলে গেলাম। প্রশিক্ষণার্থীর তথ্য সঠিকভাবে দেওয়ার পর আমাকে এখন সাবমিট করতে হবে প্রশিক্ষণার্থীর ঠিকানা। এর জন্য আমি এখান থেকে তার বর্তমান ঠিকানাটি দিয়ে দিব। গ্রামের নামটি সঠিকভাবে লেখার পর শুধু গ্রামের নাম লিখলেই হবে, অন্য কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। এখানে গ্রামের নামটি দিব। আরেকটি কাজ ব্যবহার করতে পারেন, এখানে একটি কমা ব্যবহার করে ইউনিয়নের নামটি ব্যবহার করে দিতে পারেন। এখানে ইউনিয়ন নামের নামটিও দিয়ে দিলাম। এখন বিভাগ দিয়ে দিব, আমি অবশ্যই বিভাগটি দিতে হবে। এরপরে জেলা, এরপর উপজেলা। এখন দেখুন, এই পাশে কিন্তু স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু টাইপ করার কোনো প্রয়োজন নেই। আপনি সরাসরি এখানে বর্তমান বা স্থায়ী ঠিকানা একই হলে এই বক্সে টিক করুন, এখানে টিক দিলেই হবে। সাবমিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাকে তথ্যগুলো ফিল আপ করতে হলো না। পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পর সর্বশেষ অংশ, এখানে প্রশিক্ষণার্থী তথ্য দিতে হয়। আপনি প্রশিক্ষণার্থী কী পর্যায়ে নেবেন, তিনটি ওয়েতে প্রশিক্ষণার্থী নেওয়া যায়, বিভাগ, জেলা এবং উপজেলা। আমি যেহেতু বা এই ব্যক্তি যেহেতু চাচ্ছে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণটি নিবে, সেক্ষেত্রে আমি এখান থেকে উপজেলা পর্যায়ে দিব। উপজেলা পর্যায়ে দেওয়ার পর প্রশিক্ষণের বিভাগ কী, আপনি এখন উপজেলা পর্যায়ে প্রশিক্ষণটি নেবেন কোন বিভাগের আন্ডারে নেবেন সেটা কিন্তু সিলেক্ট করা খুবই প্রয়োজন। তো এই জন্য আমি এখান থেকে রাজশাহী বিভাগ দিলাম, এবং জেলার নাম হবে পাবনা, যেহেতু সে ফরিদপুরের বাসিন্দা। সো ফরিদপুর উপজেলা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। সো আমি এখানে কোন কাজটি করলাম, প্রথমে বিভাগ দিলাম, এরপরে জেলা, এরপর উপজেলা। তিনটি তথ্য দেওয়ার পর এই উপজেলায় কয়টি ট্রেড আছে সেই বিষয়টি দেখতে পারবো। এখানে শতরঞ্জ এবং হস্তশিল্প পাশাপাশি ফ্যাশন ডিজাইন দুইটি ট্রেড বিদ্যমান। ইনি যেহেতু দর্জির কাজ শিখবে, এই যে ফ্যাশন ডিজাইন, এটি কিন্তু দর্জির কাজ। এখানে ফ্যাশন ডিজাইন দিয়ে এখন নিবন্ধন করুন, এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি, নিবন্ধনে চাপ দিলাম, ওয়েব পেজটি লোড নিচ্ছে, আমার সামনে চলে আসলো। দেখুন লেখা এসেছে, ধন্যবাদ, আপনি সফলভাবে আবেদনটি জমা দিয়েছেন। এখানে ডাউনলোড করুন, এই বাটনে ক্লিক করার মাধ্যমে একটি পিডিএফ পেজ চলে আসবে। এই পিডিএফ ফাইলটি আপনাকে অফিসে জমা দিতে হবে, সঙ্গে ভোটার আইডি কার্ড বা জন্ম সনদ যেটি দিয়ে আপনি আবেদন করবেন তার দুই কপি, এবং আপনার ছবি দুই কপি সহ এই কাস্টিং কার্ডটি কিন্তু আপনাকে জমা দিয়ে দিতে হবে সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে। এরপরে ভাইবার মাধ্যমে সিলেকশন হয়। আপনি যদি ভাইবাতে অ্যাটেন্ড করেন বা ভালোভাবে ভাইবাটি দেন, আপনাকে তারা নিয়ে নেবে প্রশিক্ষণার্থী হিসেবে। সো এই ছিল আজকের মতো। যদি এ বিষয়ে কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয়, আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে, আপনি কিন্তু গ্রুপে জয়েন হতে পারেন। গ্রুপের ইউআরএলটি আমি দিয়ে দিচ্ছি, অফিসটি লোড হচ্ছে একটু। এটি হলো আমাদের গ্রুপের নাম, TECHANDTOUCH, গ্রুপের লোগোটি দেখে নিলেন। ওকে, এই দুইটাতে দেখে আমাদের গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হয়ে আপনার সমস্যাটি পোস্ট করলে অ্যাডমিন মডারেটর যারা আছে আবেদনগুলো বিনামূল্যে করে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী কন্টেন্ট কী বিষয়ে পেতে চান আমাকে জানিয়ে দেবেন, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।